দেখুন বন্ধুরা হরিণ কিভাবে বাদাম খায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা। এর আগে আপনাদেরকে স্বপ্নপুরীর অন্য ভিডিওগুলো দেখিয়েছি এবং বলেছিলাম যে স্বপ্নপুরীর যে জায়গাগুলোতে টিকিট কেটে ঢুকতে হয় সেগুলোতে আপনাদের পরবর্তী ভিডিওতে ভাগ ভাগ করে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অনেকে বলেছেন ভাই ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকে স্বপ্নপুরীর চিড়িয়াখানার ভিডিওটা দিচ্ছি, দুইটা পার্টে বিভক্ত করে দিব। আজকে পার্ট ওয়ান আপনারা দেখতে পারবেন, নেক্সট ভিডিওতে পার্ট টু দেখতে পারবেন। তো আমার খালাতো ভাই ইমরোজকে পাঠিয়ে দিয়েছি টিকিট কাটতে। এখানে প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, আমরা শুক্রবার গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন চিড়িয়াখানা টিকিট কাউন্টার, জন প্রতি 40 টাকা, আমাদের দুটা টিকিট কাটতে হবে, এরপরে আমরা চিড়িয়াখানায় ঢুকে যাব। আমরা এখন টিকিটের জন্য অপেক্ষা করছি বন্ধুরা। শুক্রবার হওয়াতে অনেক দর্শনার্থী এখানে এসেছে। আসলে এখন করোনার সময় খুব কম দর্শনার্থী বিভিন্ন যে দর্শনীয় জায়গাগুলো আছে, পিকনিক স্পটগুলো আছে, এগুলোতে যাচ্ছে। তো শুক্রবারে সবারই একটু ছুটি থাকার কারণে অনেক দর্শনার্থী বেশি হয়, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এর জন্য টিকিট কাটতেও সময় লাগছে। আমরা দুইজন টিকিট কাটবো 40-40-80 টাকা দিয়ে, দুইটা টিকিট। তো অলরেডি আমাদের মনে হয় টিকিট কাটা শেষ, দেখি। হ্যাঁ, আমার খালাতো ভাই ইমরোজ টিকিট নিয়ে সামনের দিকে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখি টিকিটটা, এই যে বন্ধুরা এই হচ্ছে দুইটা টিকিট। আমরা এখন ভিতরে ঢুকে যাব স্বপ্নপুরী চিড়িয়াখানা, 40 টাকা। চলুন যাওয়া যাক ভিতরে। এই টিকিট নিয়ে সামনে এই পাশ দিয়ে লাইন ধরে আমাদেরকে যেতে হবে। আমরা গেটের দিকে ঢুকে যাচ্ছি, এখানে অনেক ভিড় বন্ধুরা। এখানে যার যার টিকিট তার তার হাতে রাখবেন। এই যে আমার টিকিটটা দিলাম, এখন আমরা ভিতরে ঢুকে যাব। এখানে যে গেটটা রয়েছে ঘুরে ঘুরে ঢুকতে হয় একটার পর একটা। এই যে এটা দিয়ে আপনি ঢুকতে পারবেন না, নেক্সটটাতে ঢুকতে হবে। আরে অনেক সুন্দর জায়গা। তো চলুন স্বপ্নপুরী চিড়িয়াখানাতে আমরা কি কি দেখি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে এক ভাই বলছিল যে আমি যে ক্যামেরাটাতে ভিডিও করছি ওইটার প্রাইস কত জানতে চাচ্ছিল। তো তাকে প্রাইসটা বলে আমি আবার সামনের দিকে চলে যাচ্ছি। এখানে অনেক দর্শনার্থীর ভিড় দেখছি, চলুন দেখা যাক এখানে কি আছে। এটা চিড়িয়াখানা, এখানে অনেক প্রাণী থাকবে, এটাই স্বাভাবিক। এটা সম্ভবত অজগর সাপ, অনেক বড় একটি সাপ। আপনাদেরকে ওই পাশে গিয়ে দেখাই, এখানে দেখানোর মতো পরিস্থিতি নেই, অনেকে দেখছে। তো ঠান্ডার জন্য তারা কেউ হয়তো নড়াচড়া করছে না, অনেকে চেষ্টা করছে কিভাবে তাদেরকে নড়াচড়ার মাধ্যমে জাগ্রত করা যায়। তো ভিডিওতে আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা যদি কেউ স্বপ্নপুরী যেতে চান এই করোনাকালীন সময়ে, তো অবশ্যই শুক্রবার যাবেন, তাহলে দর্শনার্থী বেশি থাকবে, ভালো লাগবে। আসলে কোনো জায়গা ফাঁকা ফাঁকা ভালো লাগে না। এর আগে আপনাদেরকে বগুড়া শেরপুর পার্কের যে ভিডিওটি দিয়েছিলাম ওখানে পুরো ফাঁকা ছিল, বগুড়া ওয়ান্ডারল্যান্ডের ভিডিওটি দিয়েছিলাম ওইটাও পুরো ফাঁকা ছিল। তো চলুন সামনের দিকে এগোনো যাক, এখানে অনেক কিছু আছে, বিশাল একটি চিড়িয়াখানা। তো চলুন সামনে এগোনো যাক, আরও কী কী আমরা দেখতে পারি। তো এখানেও দেখছি অনেকে যাচ্ছে, চলুন দেখি এখানে কি দেখা যায়। এগুলো কি উট পাখি? হ্যাঁ, এগুলো উট পাখি দেখতে পাচ্ছি। আসলে ওয়েদারের অবস্থা খুব খারাপ, প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলেছি ওয়েদারের কারণে আপনার ভিডিওটা একটু শেকি শেকি মনে হচ্ছে। আসলে রোদ থাকলে ভিডিও অনেক ক্লিয়ার হয়।
দেখে ভালোই লাগলো। তো চলুন এখান থেকে বের হয়ে আরো কি কি আছে সেগুলো আমরা দেখব। বিশাল একটি চিড়িয়াখানা বন্ধুরা, দেখতে অনেক সময় লাগবে। অস্ট্রেলিয়ান মিনি ঘুঘু, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান মিনি ঘুঘু, আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এই যে আমাদের দেশি ঘুঘু আপনারা অনেকেই দেখেছেন, এখন দেখেন অস্ট্রেলিয়ান মিনি ঘুঘু, দেখতে অনেক ভালো লাগছে। বন্ধুরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে। তো এখানে খরগোশ দেখতে পাচ্ছি আমরা, খরগোশগুলো অনেক সুন্দর, সাদা কালো খরগোশ। খরগোশ দেখতে বন্ধুরা আসলে অনেক সুন্দর লাগে। আশা করি আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আমার পুরো ভিডিওটি দেখবেন। তো এখানে অনেক কিছু লেখা ছিল, লেখাগুলো মিশে গিয়েছে এই জন্য আমরা পড়তে পারলাম না। চলুন ঘুরে বেড়াই, আরো কি কি আছে আপনাদেরকে দেখাই। এখানে অনেক কিছু আছে, এত দর্শনার্থী ভিড়, কিছুই দেখাতে পারছি না আপনাদেরকে। এখানে অন্ধকার বন্ধুরা, কি যে আছে এখানে বুঝতেই পারছি না, কোনো সাইনবোর্ডও তো দেখছি না এখানে। আর একটু এগিয়ে গেলে আমরা আরেকটা জিনিস দেখতে পারবো। এগুলো কি? এগুলো এক ধরনের পাখি, এখানে নাম লেখা থাকলে হয়তো বুঝতে পারতাম। আমার তো মনে হচ্ছে এগুলো কবিতর, হ্যাঁ কবিতর, সরি কবুতর, কবিতরও বলে অনেকে, কবুতরও বলে। তো এখানে কোনো সাইনবোর্ড নেই এজন্য আমরা বুঝতে পারলাম না এটা দেশি কবিতর নাকি বিদেশি কবিতর। এখানে আরেকটি আছে, এগুলো এগুলো কি? এখানে তো কিছুই নেই। তো চলুন আরও সামনের দিকে এগোনো যাক। আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা অনেকে বলছেন যে ভাইয়া ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তো এই জন্য আজকের ভিডিওটি দুইটা পার্টে বিভক্ত করে দিব আপনাদের মাঝে। তো এখানে এগুলো হচ্ছে বনমোষ, আপনারা দেখতে পাচ্ছেন কয়টা আছে এখানে, একটা দুইটা, এগুলো বনমোষ। চিড়িয়াখানায় মোষ দেখে অনেক ভালো লাগলো, দুইটাই আছে এখানে। বন্ধুরা প্রতিটা ভিডিওতে আমি একটা কথা বলে থাকি, আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সজারু, সাইনবোর্ড তো সেটাই বলছে। একটু সরে গিয়ে আপনাদেরকে দেখাই, এখান থেকে ভালোভাবে দেখানো যাচ্ছে না, ওই পাশে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন এখন, এগুলো হচ্ছে সজারু, এগুলোর গায়ে কিন্তু অনেক কাঁটা আছে, এই কাঁটাগুলোই কিন্তু তারা ফুটিয়ে দেয়, এগুলো থেকে খুব সাবধানে থাকবেন। এখানে এসে তাদেরকে কিছু খাওয়ানোর চেষ্টা করলে দূর থেকে দিবেন। তো এই পাশে কি দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে হরিণ, এগুলো এক প্রকার হরিণ, বড় বড় শিং আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সাইনবোর্ডটি ছিল তবে মিশে গেছে, এখানে অনেকে হরিণকে বাদাম খাওয়াচ্ছে আপনারা দেখছেন, এই যে ছোট বাচ্চাটাও বাদাম খাওয়াচ্ছে, দেখে অনেক ভালো লাগলো। বন্ধুরা চলুন সামনের দিকে যাওয়া যাক, এখানে হয়তো কিছু একটা।
আপনারা দেখছে সবাই, আমরাও দেখব, চলুন। তো এগুলো হচ্ছে ভাল্লুক, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পাশ থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না, আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমি ওই পাশে চলে যাচ্ছি। এই যে এখন দেখুন, অনেকে তাদের বাদাম খেতে দিচ্ছে। দুইটা ভাল্লুক আছে এখানে, অনেক বড় বড় ভাল্লুক, দেখে অনেক ভালো লাগলো। এগুলো ক্ষুধার্ত নাকি, কিছু বুঝতে পারছি না। আরে জীব দেখেছেন কত বড় বড়, অনেকেই তাদেরকে বাদাম খেতে দিচ্ছে দেখলাম। বন্ধুরা আর একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, দেখি সামনে আমরা কি দেখতে পারি। তো আবারও একটি কথা বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে। সামনে বন্ধুরা আমরা অনেকগুলো হরিণ দেখতে পাচ্ছি, আপনারাও দেখছেন। হরিণগুলো দেখতে অনেক ভালো লাগছে, শুনেছিলাম হরিণের মাংস নাকি অনেক সুস্বাদু। আপনারা কেউ কি হরিণের মাংস খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। অনেক বড় বড় হরিণ দেখতে পাচ্ছেন, শিংগুলো অনেক বড় বড়। নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন, স্বপ্নপুরি চিড়িয়াখানার পার্ট টু ভিডিও নেক্সট ভিডিওতে দিব, অবশ্যই সবাই দেখবেন। আসলে ভিডিওটা বড় হয়ে যায়, এর আগেও আমি বললাম, অনেকে বলছে ভাইয়া এত বড় ভিডিও দিয়েন না, এই জন্যই মূলত দুইটা পার্টে বিভক্ত করা। এই যে দেখতে পাচ্ছেন একটা ভাই হরিণকে বাদাম খাওয়াচ্ছে, দেখে অনেক ভালো লাগলো। এখানেও আরেক ভাই হরিণকে বাদাম খাওয়াচ্ছে, দেখেন কিভাবে খাচ্ছে হরিণগুলো। সবগুলো হরিণ একবারে চলে এসেছে বাদাম খাওয়ার জন্য, এগুলো হয়তো একটু ক্ষুধার্ত অবস্থায় আছে। হরিণ বাদাম খায় দেখে অনেক ভালো লাগলো, আসলে এগুলো বনের প্রাণী। যে পাশেও অনেকে বাদাম খাওয়াচ্ছে দেখুন। আমরা আরো সামনের দিকে চলে যাব, দেখি এখানে কি আছে। এখানে আছে প্যারা হরিণ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারা হরিণ। তো একে একলাই দেখতে পেলাম আমরা, এখানে তো আর হরিণ দেখছি না। তো এই হরিণগুলো একটু আলাদা টাইপের, চলুন আরেও সামনের দিকে যাওয়া যাক, দেখি কি আছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে বন্ধুরা। বন্ধুরা আমার চ্যানেলে বিভিন্ন জেলার দর্শনীয় স্থানের ভিডিও আছে, যারা ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখে আসতে পারেন, আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। তো এখানে কি আছে দেখি, গেছো বাঘ। আরে বাবা বাঘ এখন খাঁচার ভিতর, চলুন তো দেখি কত বড় বাঘ। আরে বাবা একটু বিলাইয়ের মতো লাগছে, ছোট্ট একটু বাঘ তো বিলাইয়ের মতো লাগছে, বিড়াল বিড়ালের মতো লাগছে, বিলাই বলছি সরি। আমরা আরেকটু সামনের দিকে চলে যাব, দেখি এখানে কি আছে। ঈগল, ঈগল পাখি আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন ঈগল পাখি কিন্তু অনেক দূর পর্যন্ত উঠতে পারে, অনেকগুলো ঈগল দেখলাম, দুই তিনটা চার পাঁচটা ঈগল আছে এখানে। এই পাশে কি আছে, এই পাশে কিছুই নেই, আসলে অনেক প্রাণী হয়তো ছিল, এখন অনেক প্রাণী নেই, যে এখানে ওইটাই ফাঁকা দেখছি এই খাঁচাটাও। তো আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, দেখি কিছু দেখতে পারি কি না। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটার নাম কি একটু দেখার চেষ্টা করি, আমেরিকান ময়ূর, আমেরিকান ময়ূর, এটা অনেক বড় একটা ময়ূর, সাদা কালার, দেখে ভালো লাগলো।
এখন আমরা এমন একটা প্রাণী দেখব যেটা না ছাড়া চিড়িয়াখানা সাজে না। চলুন বলুন তো প্রাণীটা কি? প্রাণীটা হচ্ছে বানর। অনেক বানর দেখতে পাচ্ছি আমরা এখানে। এই যে দেখতে পাচ্ছেন এক ভাই বাদাম দিচ্ছে, বানর কিভাবে বাদাম খায় একটু দেখাই, কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন আরেকটা বানর চলে এসেছে, বাদাম কিভাবে নিচ্ছে দেখেন, আর কিভাবে খাচ্ছে তারা। আরে দুইজনের দুই হাত দিয়ে বাদাম নিল, এগুলো ক্ষুধার্ত নাকি বুঝতে পারছি না। বানর তো কলা খেতে ভালোবাসে, এখন দেখি বাদামও খাচ্ছে। এই পাশে আরো অনেকগুলো বাদর রয়েছে দেখতে পাচ্ছেন, সেগুলো বেয়ে বেয়ে নামছে। অনেক অনেক বাদর রয়েছে এখানে। আর এই যে দেখেন আরেকটা বাদর, এই যে দেখেন আমার ক্যামেরাটা নিতে ধরছিল সে, দেখেন আরেকটু কাছে নিয়ে গেলেই হয়তো হাত, এই যে দেখেন এই দেখছেন নিতে ধরছিল ক্যামেরাটা। চলেন এই পাশে আরেকটা মা বাদর দেখতে পাচ্ছি সঙ্গে ছানা, কি করছে তারা দেখি। ঠান্ডা কিন্তু বন্ধুরা, ঠান্ডায় সবার অবস্থা খারাপ। বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। তো চলুন আরো কি কি আছে আমরা দেখে আসি। এখানে কি দেখতে পাচ্ছি, লাল মাথা টিয়া। তো দেখি কোথায় আমাদের লাল মাথা টিয়া, এই যে দেখতে পাচ্ছেন দেখাই যাচ্ছে না ভালোভাবে, জানি না কি রকম দেখতে পারলেন আপনারা। এটা হচ্ছে লাল মাথা টিয়া। এই পাশে কি আছে, আরে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। এটাও তো একটা টিয়া পাখির মতো মনে হচ্ছে, এটাও মনে হচ্ছে একটা টিয়া। এখানে সাইনবোর্ড কি আছে, এটা কি পাখি মনে হচ্ছে তো নেই, দেখি তো কোনো কিছু দেখা যাচ্ছে কিনা, এটার সাইনবোর্ড আছে কিনা, নেই। তো আমরা নেক্সটটাতে চলে গেলাম, গন্ধগোকুল। এটা গন্ধগোকুল, না জানি গন্ধগোকুলের গন্ধ কি রকম, দেখতে পারলাম না ভালোভাবে। আবার পাশেরটাতে চলে গেলাম, এখানে কিছু আছে, এখানে দেখছি কিছুই নেই। তো চলুন আরো সামনের দিকে এগোনো যাক, শুধু বলছি এগোনো যাক এগোনো যাক সামনের দিকে। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্ত, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। নেক্সট ভিডিওতে বন্ধুরা চিড়িয়াখানার পার্ট 2 ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে।